দেখুন, এর আগে থেকে আপনারা জানেন এই গ্যাস আজকে খোলা বাজারে গ্যাস পাওয়া যাচ্ছে বিশাল দামে, অথচ আমাদের লোকালে আমরা গ্যাস পাচ্ছি 5 দিন 7 দিন 8 দিন 10 দিন অন্তরে, যারা আমরা প্রকৃত গ্যাস নিয়েছি। আর আজকে আমরা দীর্ঘদিন, এর আগে রসিকে আমরা জানিয়েছিলাম, পুলিশ প্রশাসনকে আমরা জানিয়ে কোনো কাজ হয়নি। আজকে আমরা দেখছি বলার পরে এই যে এসি সাহেব আছে, ওনার নেতৃত্বে টোটাল কাজ হচ্ছে এবং যারা অ্যারেস্ট হচ্ছে, আমি লাখাটিপাড়া পুলিশ প্রশাসন কাছে একটাই আবেদন করব, অরিজিনাল যারা ডিস্ট্রিবিউটার তাদের আগে অ্যারেস্ট করা হোক, এটা টোটাল তদন্ত করে তাদের যেন আগে সাজা হোক। কারণ ডিস্ট্রিবিউটাররা যদি না দেয় এরা কোথায় পেল? টোটাল পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আমাদের লাখাটিপাড়া মানুষের পক্ষ থেকে আমি আপনাদের বলতে চাই মিডিয়ার মারফতে, যাতে প্রকৃত আসামিদের যেন ধরা হয়। দেখুন আজকে আমার এইসব মায়েরা গ্যাস পাঠাচ্ছে, দেখুন অথচ ডিস্ট্রিবিউটাররা গ্যাস দিয়ে গোলা মার্কেটে বেশি দামে গ্যাস দিচ্ছে। তাই আপনাদের মারফতে আমরা চাই এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা অনুরোধ করতে চাই লাখাটিপাড়ার মানুষ হিসাবে, যাতে প্রকৃত আসামিদের ধরে তাদের জন্য কঠোর শাস্তি দেওয়া হয়। আপনার নাম? আমার নাম অভিজিৎ ঘোষ।